فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. الحَمْدُ لله وحده والصلاه والسلام على مالا نبي بعد. شو معناته بهيجيك كوتشيلنج تهادي سيقول لنا. جل رسول صلى الله عليه وسلم بلسان جل تعالى تمدير দেহু বা সুরত দেখেন না বরং তোমাদের অন্তর আমল দেখেন জি ভাই হাদিসটা সহিদাদিস মুসলিম যে বললেন ঠিক আছে হাদিস হাদিস বরং আল্লাহ তালা দেখা যায় অনেক মানুষ সুন্দর তো মনে করছে যে এত সুন্দর আল্লাহ তাকে করেছে তো এই সুন্দর দিয়ে কোনো কাজ হবে না তার যদি কোনো আমল না থাকে একজন নাম আব্দুর রহমান নাম রাখছে নামটা খুব সুন্দর আল্লাহর কাছে প্রিয়রাম এখন সে যদি সে যদি এ না করে তাহলে সালাদ তার নাম দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই যেমন বলছেন মামবাত্তাবিহি আম আলহু লা আবিহি নাসাবহু যে ব্যক্তি আমলের ক্ষেত্রে পিছে পড়ে আছে তার কোনো বংশমর্যাদা তাকে সামনে এগিয়ে দিতে পারবে না মানে কেউ খুব মর্যাদাশীল ব্যক্তি কিন্তু তার কোনো আমল নেয় কোনো ফায়দা হবে না বরং আমল তাকে আমল লাগবেই আমল লাগবেই যেমন আমরা জানি যে হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলসল্লা হলে সাল্লাম একদা ফজরের সালাত পড়লেন এবং জিজ্ঞেস করলেন বিলালকে বিলাল তুমি কোন এমন আমল করো যে আমলের কারণে আমি তোমাকে দেখলাম যে জান্নাতে আমার আগে আগে তুমি যাচ্ছ তোমার জুতার আওয়াজ শুনতে পাচ্ছি বিলাল রাজা আনহো তিনি বলেছিলেন হে আল্লাহ রসুলসলো সাল্লাম আমার কোনো আমল তেমন তো কোনো আমল নেই তবে আমি যখন ওই জু করি তখন দুই রিকাত এক হাদিসে দুই রিকাতের দুই রাক কাত সালাতের কথা বলা হয়েছে এবং হাদিসে সাধ্যমতো যতটুকু সাধ্য তার যে সাধ্যমতো আমি সালাত পড়ি এক কথা যে উজু করলে তিনি সালাত পড়তেন উজু করলে সালাদ পড়তেন এই ফজিলতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবু যে যে এই ফজলেতের কথা তখন তিনি বললেন বিলাল যে সম্ভবত এই আমলটি আমার আছে আল্লাহ রসলু সাল্লাহ সাল্লাম যে হাদিসা বুহেরা বললেন যে আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন বিলালকে বিড়াল উত্তর দিলেন উজু করলে আমি সালাত পড়ি তার এক হাদিসে দুই রিকা তো তিনি তো দেখতে খুব সুন্দর ছিলেন না কুৎসিত কালো ছিল তিনি তারপরও তার মর্যাদা কী মর্যাদা আল্লাহ তাকে এভাবে দিয়েছেন তা আসলে কে সুন্দর কে খাটো কে লম্বা কে ধন সম্পদের মালিক অনেক কে বংশ বংশমর্যাদা কার কত বংশমর্যাদা কার কত কি আছে এটা আসল না তাই আল্লাহ সব হাঁ মানুষের অন্তর অন্তরে অনেকে অন্তরে বিষ ঢুকা আছে মানুষের খালি ক্ষতি করতে চায় কিন্তু অন্তর তো মানুষ দেখে না আর তো এরা দেখার জিনিস না আরেকজনের অন্তর মানুষের কোনো ক্ষতি করতে চায় না বরং মানুষের জন্য কল্যাণ চায় সর্বদাই মানুষের যাতে কল্যাণ হয় মানুষের সাথে হিংসা করে না মানুষের সাথে মারামারির দিকে যায় না মানুষ যতটুকু পারে ভালো কাজ করার চেষ্টা করে এবং যা জানে সে অনুযায়ী আমল করার চেষ্টা করে এ ব্যক্তি আল্লাহ এদিকে দেখবেন একজন টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে আর একজনকে সে মারার জন্য চেষ্টা করছে কাকে কী করে হত্যা করবে তাকে কী করে জবাই করবে এইভাবে সে চিন্তা করছে এই অন্তর কী এক হবে আর এ অন্তর যার এরকম অন্তর আরেকজনের অন্তর যে না কোনো সময় মানুষের ক্ষতি করবে না মানুষের ভালো করার চেষ্টা করবে মানুষের উপকার করার চেষ্টা করবে যত ভালো কাজ আছে করার চেষ্টা করবে অন্যের কাজ থেকে নিজেকে রক্ষা করবে অন্যকে রক্ষার জন্য চেষ্টা করবে সে অবশ্যই ভালো সে কোরআন হাদিস পড়েছে একজন কোরআন হাদিস পড়েছে কোরআন হাদিস জানে তারপর আমল করে না আরেকজন আলহামদুলিল্লাহ কোরআন হাদিস পড়েছে যা জানে সে অনুযায়ী সে আমল করছে সঠিক কি কোথায় কী করে সঠিক করা যায় এই জন্য চেষ্টা করছে এই বিষয়গুলো একজন গরিব মানুষ দেখা যায় একজন গরিব মানুষ যা পারছে সে দান দান করছে চেষ্টা করছে কিন্তু আর একজন অনেক অঢেল টাকা পয়সা কিন্তু সে দান করে না সে দান করে না তাহলে কোনো দিন অন্তর এক হইতে পারে না অন্তর এক হইতে পারে না তাই আল্লাহ সব হাত মানুষের অন্তর দেখেন যে অন্তর অন্তরে অন্তর দ্বারাতে মানুষ এখলাস এখলাস যে আমল আপনি করবেন আপনার কি আমল করবেন এটা অন্তরে আছে আপনার অন্তর কেমন এটা আল্লাহ ভালো জানেন এটা মানুষকে বুঝে মানুষকে মানুষকে বলতে পারবেন আবার অন্তর কি আছে এরপরে আমল আপনার অন্তর যখন বড়ো আপনার অন্তর যখন এখলাসে পরিপূর্ণ তখন অবশ্যই আপনি আমল করবেন আল্লাহকে সত্য মাহাবুদ হিসেবে যখন গ্রহণ করবেন তখন অবশ্যই আপনি আমল করবেন একজন দেখা যায় দেশ দেশে কত নাস্তিক এখন বের হয়েছে নাস্তিকেরা তার অন্ত তো আপনি জানেন না কত পীর পীর দেখা যাচ্ছে কোথাকার দেওয়ানবাগি কোথাকার আটরশি কোথাকার কত কতগুলা পীর চন্দ্রপুরি এগুলা পীর একে অপরে তারা নিজের প্যাট ভর্তি করার জন্য এবং তারা অন্য অপকর্ম করে যাচ্ছে তাদের অন্তর আছে কিন্তু তাদের অন্তর খাবিস তাদের অন্তর খাবিস তারা অন্য অপকর্ম করছে মানুষকে পদভ্রষ্ট করছে এরা ইবলিশের দল এরা ইবলিশের দল ইবলিশ যেমনভাবে তার পার্টিকে দলবল ভারী করছে অনুরূপী এরা ইবলিসের মতো এরাও এদের পার্টিকে দলবল ভারী করছে এবং দুনিয়ার জন্য সব কিছুকে তারা নষ্ট করছে তার মানে সেরেকি কাজ বিদাতি কাজ অন্যায় অপকর্ম তারা নিয়ে ব্যস্ত 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 রয়েছে কি করে তাদের দিনটা ভালো যাবে কি করে তারা খাবে পড়বে অন্যায় অপকর্ম করবে এগুলা নিয়ে ব্যস্ত তাহলে একটা মানুষের অন্তর সবার অন্তর এক নয় এই জন্য আল্লাহ সুহা তালা অন্তর দেখবেন আমল দেখবেন কি আমল কে করছে কী আমল কে করছে তাই কারো টাকা পয়সা গাড়ি বাড়ি সৌন্দর্য চেহারা সুন্দর এগুলাতে কোনো কাজ হবে না বরং যার অন্তর খালেস যার অন্তর নিষ্কুলুষ এবং আমল ভালো সঠিক আমল করে আল্লাহ আলার কাছে এরাই এরাই পরিশগারী ব্যক্তি এবং এদের ইহকাল পরকাল কল্যাণ আল্লাহ সুহাতালার কাছে এই ব্যক্তিরাই প্রিয় আল্লাহ তালা বলছেন ইন্নাকরমাকুম আইন্দাল্লাহি আত কাকুম আল্লাহ সুহাত আল্লার কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি পরিষ্কার মমির মুত্তাকি পরেশগার তারাই আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় মানুষ অন্য অপকর্ম থেকে নিজেকে রক্ষা করে এবং বা সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে মানুষের সেরে কি বেদাতি অন্য অপকর্ম থেকে নিজেকে রক্ষা করবে এটাই যারা মুত্তাকি পরিষ্কার তাদের এটা এটাই চরিত্র এবং মানুষের কল্যাণ করবে মানুষের কোনো দিন পদভ্রষ্ট করবে না আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামকে হাদিস ইমাম আলবানী রহেমাল্লাহ হাসান বলেছেন যে কিয়ামতের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি ভয় করছি যে এমন একদিন আসবে যখন মানা আইমতর মধ্যে লিন যে যারা পদভ্রষ্ট আলেম নামধারী আলেম এরা মানুষকে পদভ্রষ্ট করবে এরা মানুষকে পদভ্রষ্ট করবে এমন কিছু যেগুলা পীর মাজারগুলোতে যেগুলা বের হচ্ছে নিজেকে আলেম বিভিন্ন দাবি করছে আর মানুষকে পদভ্রষ্ট করছে অনেক অনেক মানুষ নিজেকে দা আলেম দাবি করছে কিন্তু মানুষের পথ ভ্রষ্ট করছে আল্লাহ রসহানা যেন আমাদের অন্তরকে খালেস অন্তর করেন এবং মানুষের কল্যাণ যাতে আমরা করতে পারি এবং অন্তর যে থাকবে অন্তর যেন আল্লাহ রসহনা তালার জন্যই হয় এবং আল্লাহকে আমরা যেন ভয় করতে পারি আর আমল করতে পারি আপনার আমার ওপর যেগুলো ফরজ হয়েছে ফরজ কাজগুলা আমরা যাতে ঠিকভাবে আদায় করতে পারি আপনার জাকাত ফরজ হলে জাকাত ঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন হজ ফরজ হলে হজ ঠিকভাবে পড়ার চেষ্টা করবেন আদায় করার চেষ্টা করবেন সিএম ফরজ হলে ঠিকভাবে সিএম সাধন করার চেষ্টা করবেন সালাপ ঠিকভাবে পড়ার চেষ্টা করবেন নিজের পরিবার পরিবার পরিজনদেরকে দেখাশোনা করার চেষ্টা করবেন তারা যাতে পর্দা পোশিতে সহিত থাকে অন্যপকর্ম থেকে তারা যাতে দূরে থাকে ছেলে মেয়েদের প্রতি তারা যাতে মানুষের মতো মানুষ হয় এবং দিনের প্রতি অটল থাকে এজন্য চেষ্টা করবেন এবং এইভাবেই আল্লাহ সুহাত আলাহ যেন আমাদের হেফাজত করেন অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করবেন আর যামরা সুদ ঘুষ অনেক জিনিস অন্যায় বিহাপন অশ্লীলতা এ কাছ থেকে আল্লাহ সুবাহাতের কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ আলমিন সুফহানা সাদুল্লাহ